ফির আসলাম বিরতির পর। ড্রিপ ইরিগেশনে তরমুজ চাষ করে স্বাবলম্বী এক যুবক। যেমনটা জানা যাচ্ছে, তরমুজ চাষ করে স্বাবলম্বন হলো এক চাষি। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একের পর এক চিন্তা ভাবনা করে চলেছে এবং সেই চিন্তা ভাবনাকে কাজে লাগাচ্ছে রাজ্যের কৃষকরা, রাজ্যের কৃষি দপ্তরও। কৃষি দপ্তরের সহযোগিতায় তরমুজ চাষের সাফল্য একেবারে, নতুন নতুন ফসল উৎপাদনের প্রশিক্ষণ এবং ব্যবস্থা দেওয়া হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। জারি জেরে বগাফা কৃষি দপ্তরের দায়িত্বে সুজিত কুমার দাস আসার পর থেকে কৃষকরা কৃষিজ ফসল উৎপাদনের জন্য বিভিন্ন প্রকারের উন্নত মানের সামগ্রী পাচ্ছে, সেগুলো ব্যবহারও করছে। এই সমস্ত সামগ্রী ব্যবহারের ফলে কৃষকরা আজকে স্বাবলম্বী, এমনটাই উঠে আসছে বগাফা থেকে। এলাকার কৃষকরা যেমনটা জানাচ্ছেন যে প্রবীর কুমার দাস বর্ষার মৌসুমে তরমুজ চাষ করে বিশেষভাবে সাফল্য অর্জন করেছে। এবং আমরা সকলেই জানি যে তরমুজ মানে গ্রীষ্মকালীন একটি ফল, কিন্তু এই সময় বর্ষার সময় তরমুজ, যেটা এক কথায় অভাবনীয়। তবে এই তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিল প্রবীর কুমার দাস নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার কৃষক তরমুজ চাষের পাশাপাশি জমি পরিদর্শন করেন বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। বাইকুড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার থেকে শুরু করে অন্যান্য কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সকলেই তরমুজ মাঠে গিয়ে চাষের পদ্ধতি থেকে শুরু করে তরমুজ দেখে রীতিমতো আপ্লুত। এই প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনব। প্রথমবার করছেন না? আর আগে দ্বিতীয়বার। তরমুজ চাষের উৎসাহ কোথা থেকে পেয়েছেন? আমি নিজের থেকে। তো এখন তো বর্ষা মরশুম, তো এই মরশুমে আপনি তরমুজ উৎপাদন করছেন, বাকিদের কি বলবেন? বলবো ভালো হচ্ছে সাইটে। কৃষি দপ্তর থেকে আপনি প্রতিনিয়ত আছে তারা পরামর্শ দিতে আছে? পরামর্শ কেমন লাগতে আছে আপনি কৃষি দপ্তরের প্রতি কি কি বলবেন? কৃষি দপ্তর ভালো পরামর্শ দিতে আছে। আমরা PMKSY প্রকল্পে, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা প্রকল্পে, আমার এলাকার বিভিন্ন কৃষকের মধ্যে আমরা ড্রিপ ইরিগেশন বিলি করেছিলাম। তো সেক্ষেত্রে ইনস্টলেশনের জন্য আমাদের যে কন্ট্রাক্টর যারা ছিলেন, ওনারা ফিটিং ফিক্সিং করেছেন এখানে লাউগাং জিপিতে। আমার একজন প্রোগ্রেসিভ কৃষক প্রবীর দাস মহাশয়, ওনার এখানে আমরা তরমুজ চাষ করেছি। অসময়ে যাতে তরমুজ চাষ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার একটা সুযোগ আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরমুজ চাষ করা হয়েছে স্ট্যাগার্ড ম্যাথ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তি, একদিকে যেরকম কৃষক, অন্যদিকে কৃষি আধিকারিক জানাচ্ছেন যে তরমুজ চাষের ক্ষেত্রে দপ্তর যথোপযুক্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এতে করে কৃষক যেরকম ভাবে উপকৃত হয়েছেন, অপরদিকে তরমুজ চাষে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন বগাফার এই কৃষক, যিনি অসময়ে তরমুজ ফলন করে সকলের মধ্যে একটা তাক লাগিয়েছেন। নিচে একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।